আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আজকে আমি প্রাণ জুড়াতে মন জুড়াতে এমন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করি দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু দেখতে যতটা ইয়ামি, খেলে প্রাণ মন দুইটাই জুড়ে যাবে এই গরমে। আর রমজান মাস চলেই আসছে আর সামনেই শবে বরাত, অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি দুধের সর নিয়েছি, এগুলোকে আমি মাখন আর ঘি তৈরি করব। মাখন আর ঘি তৈরি করার পর যে পানিটা থাকে দুধের মতো, বাটার মিল্ক যাকে বলি আমরা, সেটা কিন্তু গ্রাম বাংলায় মাঠা বলে। অনেকে অনেক নামে ডাকতে পারে, কিন্তু আমাদের এখানে মাঠা বলি আমরা চিনি। সেই মাঠা দিয়েই আজকে আমি দুর্দান্ত এক শরবত রেসিপি করে আপনাদের দেখাবো। আশা করি এই রেসিপি সকলের ভালো লাগবে। যারা একবার এই মাঠা খেয়েছে তারা কিন্তু বারবার চাইবে। এটা কিন্তু দইয়ের ঘোল বলতে পারবেন না, দইয়ের ঘোল এক স্বাদ আর এই মাঠার আরেক স্বাদ, দুইটা দুই রকম। কিন্তু আমার কাছে যদি দুইটার কম্পেয়ার করতে বলেন, আমি মাঠাকেই নাম্বার ওয়ান দেব। মাখন আর ঘি বানানোর পর আমি যে মাঠা পেয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বরফ দেওয়ায় ছিল ঠান্ডা, সেই জন্য আর বরফ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি আমি লবণ হাফ চামচের মতো দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে প্রায় 3-4 চামচের মতো চিনি দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিক্স করলেই আপনাদের মন মতো এক মাঠা রেডি হয়ে যাবে। এটা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী, এটা খেলে এই গরমে শরীর কিন্তু পুরোটাই ঠান্ডা হয়ে যায়। আশা করি এবার আপনারা সহজে এটা তৈরি করে ফেলবেন। মাখন কিংবা ঘি তৈরি করে অযথা এটা যেন আর ফেলে দিবেন না। এখন গ্লাসে পরিবেশন করলে এটা রেডি। আপনারা চাইলে একটু বরফ কুচিও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না, এটা এমনিতেই ঠান্ডা। আর হ্যাঁ, মাখন কিংবা ঘির দুইটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া নাই, কারণ আমি দুইটার ভিডিওই করি নাই। যদি কখনো করি অবশ্যই আপনাদেরকে রেসিপিটা দেব। এই তো আমি পরিবেশন করে নিচ্ছি দুইটা গ্লাসে। আর আপনারা চাইলে এটা কিন্তু ইফতারেও পরিবেশন করতে পারেন। আর প্রতিদিন যদি শরবতের স্বাদটা চেঞ্জ করতে চান তাহলে কখনো এটাও ট্রাই করবেন। আমি যতটুকু তৈরি করেছি 5 জনের ভালোভাবে খাওয়া হবে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।